সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হ্যালো এভরি ওয়ান টিডির এক্সাম চ্যালেঞ্জেসের পক্ষ থেকে জেনারেল স্টাডিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই তোমরা প্রত্যেকে ভিডিওটি ভালো করে দেখবে অবশ্যই তোমাদের পরীক্ষায় কাজে আসবে দেখে নাও আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যের ওপর আলোচনা শুরু হবে ওকে এটি পার্ট ওয়ান ভিডিও পাবলিশ হবে এরপরে পার্ট টু আর তারপরে পার্ট থ্রি এই তিনটে পার্টে এই টোটাল ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যের চ্যাপ্টারটি কমপ্লিট করব আজকে দেখে নাও ফার্স্টে কী আছে তাজমহল যেটা ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ তাজমহল তৈরি হয়েছিল নেক্সট দেখে নাও অবস্থান দিয়েছে আগ্রা উত্তরপ্রদেশ তাজমহল আগ্রা প্রদেশে অবস্থান করে প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করেছে মুঘল সম্রাট শাহজাহান তাজমহলের প্রতিষ্ঠা করেছে নেক্সট দেখে নাও তাজমহলের ওপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি যেটা ভারতবর্ষে যতগুলি স্থাপত্য আছে তার মধ্যে শ্রেষ্ঠতম স্থাপত্য হচ্ছে তাজমহল শাহজাহান তার প্রিয় মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে আগ্রা শহরের যমুনা নদীর তীরে এই স্থাপত্যটি তৈরি করে যেটি তাজমহল নামে পরিচিত পরবর্তীকালে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম স্থাপত্য হিসাবে স্বীকৃতি পায় উনিশশো তিরাশি সালে ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়ে থাকেন নেক্সট দেখো দুই দাগে রয়েছে সাচী স্তূপ যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে তৈরি হয়েছিল অবস্থান দেখেন ভোপালের ভোপাল শহরের কাছে যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থান করছে ওকে প্রতিষ্ঠা কে প্রতিষ্ঠা করেছে মৌজ্য সম্রাট অশোক স্তূপ প্রতিষ্ঠা করেছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি দেখে নাও উনিশশো একাশি সাল উনিশশো একাশি সালে সাচিস্তূপকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছিলেন পরবর্তীতে দেখে দাও দেখে নাও অজন্তা গুহা যেটা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক ওকে অজন্তা গুহা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে তৈরি হয়েছিল অবস্থান দেখে নাও ঔরঙ্গবাদ মহারাষ্ট্র অজন্তা গুহার অবস্থান এবার দেখে নাও প্রতিষ্ঠাকাল গুপ্ত রাজবংশ এই অজন্তা গুহা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো অজন্তা গুহা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি হল বৌদ্ধ চিত্রশিল্পের একটি গুরুত্বপূর্ণ নিদর্শনকে ওকে অজন্তা গুহা হল বৌদ্ধ চিত্রশিল্পের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এই গুহাটি তিরিশটি গুহা মন্দির আছে উনিশশো তিরাশি সালে ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়ে থাকেন নেক্সট দেখে নাও ইলোরা গুহা খ্রিস্টীয় ষষ্ঠ শতক থেকে সপ্তম শতক ইলোরা গুহা আবি তৈরি করা হয়েছিল অবস্থান দেখে না অবস্থান হচ্ছে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে অবস্থিত প্রতিষ্ঠা গুপ্ত রাজবংশ এই ইলোরা গুহাকে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো ইলোরা গুহার উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই গুহা মন্দিরটি আটত্রিশটি গুহা চিত্রের জন্য বিখ্যাত এছাড়া এই গুহা মন্দির বৌদ্ধ জৈন ও হিন্দু শিল্পীর নিদর্শন রয়েছে উনিশশো তিরাশি সালে ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছেন পাঁচ দাগে দেখে নাও নালন্দা বিশ্ববিদ্যালয় যেটি খ্রিস্টীয় পঞ্চম শতকে তৈরি হয়েছিল ওকে অবস্থান থেকে নাও পাটনা শহরের নিকট যেটা বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় পাটনা শহরের নিকট বিহারে অবস্থিত প্রতিষ্ঠাকে করেছেন গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখে নাও নালন্দা বিশ্ববিদ্যালয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় প্রাচীনকালে বহু পণ্ডিত এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য হল চীনা পরিব্রাজক হিউএন সাং ওকে দু সালে ইউনেস্কো স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছেন ছয় নম্বরটা দেখে নাও জগন্নাথ মন্দির ওকে খ্রিস্টীয় শতক প্রতিষ্ঠাকাল অবস্থান পুরী যেটা উড়িষ্যায় অবস্থিত প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করেছে গঙ্গা রাজা অনন্ত বর্বন চোরগঙ্গ ওকে নেক্সট দেখে নাও জগন্নাথ মন্দিরের ওপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি এই মন্দিরে অন্যতম ঠাকুর হলো প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা কি কী ঠাকুর দেখা যায় প্রভু বল জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই মন্দির থেকে প্রথম পুরীর রথযাত্রার সূচনা হয়েছিল জগন্নাথ মন্দির থেকে নেক্সট দেখো সাত নম্বর আছে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় খ্রিস্টীয় অষ্টম শতক থেকে নবম শতক ওকে বিক্রমশীল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ভি� খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতক অবস্থান দেখে নাও ভগলপুর শহরের কাছে যেটা বিহারে অবস্থিত নেক্সট দেখো প্রতিষ্ঠা পাল রাজ পাল রাজা ধর্মপাল এই বিক্রমশীল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছেন এবার দেখে নাও বিক্রমশীল বিশ্ববিদ্যালয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি প্রাচীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে তিব্বতী ধর্ম ও ভাষা সম্পর্কে বিশেষ ভাগ ছিল বিক্রমশীল বিশ্ববিদ্যালয় নেক্সট দেখো আট দাগে আছে সূর্য মন্দির যেটা খ্রিস্টীয় ত্রিয়দশ শতকে তৈরি হয়েছিল অবস্থান দেখে নাও কোনারক যেটা ওড়িশায় অবস্থিত সূর্য মন্দির প্রতিষ্ঠা গঙ্গা রাজা প্রথম নরসিংহদেব ওকে সূর্য মন্দিরের প্রতিষ্ঠাতা এবার দেখে নাও সূর্য মন্দিরের উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো চুরাশি সালে এই মন্দির বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেন ইউনেস্কোকে উনিশশো চুরাশি সালে এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেন কে ইউনেস্কো এরপর দেখে নাও নয় নয় নম্বরে আছে কি মহাবলীপুরমের রথমন্দির ওকে দেখে আছে মহাবলীপুরমের রথমন্দির খ্রিস্টীয় সপ্তম শতক ওকে অবস্থান দেখে নাও মমল্লপুরম যেটা তামিলনাড়ুতে অবস্থিত প্রতিষ্ঠা কেউ করেছেন পাল রাজা পল্লব রাজা দ্বিতীয় প্রথম নরসিংহ বর্মন পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন মহাবল বলিপুরমের মন্দিরের প্রতিষ্ঠাতা নেক্সট দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো চুরাশি সালে ইউনেস্কো মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি দেন দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পনীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই রথ মন্দির ভালো করে নোট করবে আজকে লাস্টে দেখে নাও কৈলাস মন্দির যেটা খ্রিস্টীয় অষ্টম শতকে তৈরি করা হয়েছিল কৈলাস মন্দির খ্রিস্টীয় অষ্টম শতকে তৈরি করা হয়েছিল অবস্থান কাঞ্চি তামিলনাড়ু ওকে প্রতিষ্ঠা কে করেছেন পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন এই কৈলাসনাথ মন্দিরের প্রতিষ্ঠা করেছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হচ্ছে শিব ওকে মন্দিরের প্রধান আরাধ্য দেবতা শিব দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্প রীতিতে তৈরি হিন্দু মন্দির এটি তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি আজকে টোটাল দশটি স্থাপত্য ভাস্কর্যের ওপর আলোচনা করলাম এর পরের দিন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো পার্ট টু এবং পার্ট থ্রিতে তোমরা অবশ্যই প্রত্যেকটা পার্ট ভালো করে দেখে নেবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিই একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানানোর জন্য আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও বাজিয়ে দিই এরকম প্রত্যেক দিন যে মক টেস্টের সুবিধা আর হচ্ছে জেনারেল স্টাডিজের সুবিধা পাওয়ার জন্য তো জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ